নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডে 52 জনের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান সহ 8 জনকে গ্রেপ্তারের পর 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। পরিদর্শনে গিয়ে এই ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কারো বিরুদ্ধে ন্যূনতম অবহেলা পাওয়া গেলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী। আজও উদ্ধার তৎপরতা চললেও মেলেনি নতুন কোনো লাশ। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শেষ করে কারখানা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে। তালুকদার বিপ্লব, দিলীপ মণ্ডল ও জাহাঙ্গীর আলম হানিফকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মৌখন্দকার। প্রায় 30 ঘন্টা ধরে আগুনে পুড়ে এখন যেন ভুতুড়ে ভবনে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সজীব গ্রুপের এই কারখানা। আগুন হয়তো নিভে গেছে, কিন্তু রেখে গেছে ক্ষতচিহ্ন। ভয়াবহ এই অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে 52 তাজা প্রাণ। বৃহস্পতিবার বিকেলে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আসে শুক্রবার রাত নাগাদ। তারপরও শনিবার সকাল থেকে আবারও শুরু হয় উদ্ধার অভিযান, যদিও পাওয়া যায়নি আর কোনো মৃতদেহ। ভিতরে আর কোনো মৃতদেহ নাই। আর আমরা 5:20 আমাদের যে অগ্নি নির্বাপন অভিযান আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ছয়তলার ছাদ মানে আপনি ধসে পড়েছে, মাঝখানে ছয়তলার ছাদ ধসে পড়েছে এবং বিল্ডিংটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টরা জানান, দাহ্য পদার্থের কারণেই হতাহতের ঘটনা বেড়েছে। এই ড্রামগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল এবং দাহ্য পদার্থ মজুত ছিল। অপরিকল্পিতভাবে এইসব কেমিক্যাল মজুত রাখার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন তিনি। কেউ যদি সামান্যতম এখানে ভুলভ্রান্তি করে থাকেন, দোষ করে থাকেন, তাদের অজান্তেই যদি কোনো ভুল হয়ে থাকে, সবগুলির জন্যই আইন অনুযায়ী বিচার হবে। এই ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম সহ 8 জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। পরে সজীব গ্রুপের চেয়ারম্যান সহ 8 জনকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে এসব জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার। মামলায় আমরা 8 জনকে সুনির্দিষ্ট আসামি করা হয়েছে, আরো আসামি তদন্তে আসতে পারে। শনিবার বিকেলে তাদের আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ আমরা এই 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। আদালত আমাদের শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনা সরাসরি মনিটরিং করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধান তিনি নিজেই বিষয়টি মনিটর করছেন, প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। রূপগঞ্জ সজীব গ্রুপের হাশেম ফুডস কারখানায় সেজান জুস, নসিলা, ট্যাঙ্ক, কুলসন ম্যাকারনি, বর্নভিটার মতো জনপ্রিয় সব খাদ্যপণ্য তৈরি হতো। মৌ খন্দকার, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।